নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা, প্রণাম ও অভিনন্দন জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকের আলোচনার বিষয় হলো আমার গুরু চণ্ডাল যোগ। আপনারা এই যোগের কথা কিন্তু অনেক জায়গায় শুনেছেন, অনেকেই বলেন এই যোগ সম্বন্ধে। গুরু চণ্ডাল যোগটা আসলে কি, কি তার এফেক্ট, এটাই হলো আলোচনার বিষয়। গুরুচণ্ডাল যোগ হলো আমাদের যে 12টা রাশি আছে সেই রাশিটার 12টা ঘরের মধ্যে 12টা ভাবের মধ্যে কোনো একটা ভাবে যদি বৃহস্পতি আর রাহু একই ঘরে অবস্থান করে তখন সৃষ্টি হয় গুরুচণ্ডাল যোগ। কেন গুরুচণ্ডাল যোগ? আমরা সবাই জানি গুরু হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি, গুরু বৃহস্পতি যদি অশুভ কোনো গ্রহের সাথে থাকে, চণ্ডাল হচ্ছে রাহু, রাহু হচ্ছে আমাদের, আপনারা জানেন যে আমাদের পৌরাণিক কাহিনীগুলোর থেকে পাওয়া যায়, পৌরাণিক আমাদের ধর্মগ্রহণ থেকে পাওয়া যায়, রাহু একটা নৈসর্গিক অশুভ গ্রহ আর বৃহস্পতি হলো একটা নৈসর্গিক শুভ গ্রহ। কারণ বৃহস্পতির মধ্যে রয়েছে শুভত্ব, বৃহস্পতির মধ্যে রয়েছে জ্ঞান, বৃহস্পতির দ্বারা আমরা জ্ঞান অর্জন করি, বৃহস্পতির মধ্যে রয়েছে শিক্ষা, বৃহস্পতির মধ্যে রয়েছে সৌন্দর্য, বৃহস্পতির মধ্যে রয়েছে বাক্যের সৌন্দর্য, বাক্যের মধুরতা, বৃহস্পতির মধ্যে রয়েছে আপনার অর্থের ফ্লুয়েন্সি, মানে আপনি কত অর্থ কিভাবে ইনকাম করবেন, সেটা ভালো পথে করবেন না খারাপ পথে করবেন। তবে বৃহস্পতি যদি সাপোর্ট করে তাহলে মানুষ কিন্তু শুভ পথে ইনকাম করে, আর যদি রাহু সাপোর্ট করে তাহলে কিন্তু অশুভ পথে মানুষ ইনকাম করে সাহায্য করে। রাহু হচ্ছে হঠাৎ কোনো কিছুকে বাড়িয়ে দেয়, হঠাৎ হঠাৎ দেখা গেল আপনার সন্তানটি হঠাৎ দেখা গেল দর্শক বন্ধু ভালো ছেলেটি একটা অসৎ সঙ্গে সঙ্গে মিশে গেছে, মিশে গিয়ে সার্কার হয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে যাচ্ছে। যেই সন্তানটিকে আপনি ভালোভাবে পড়াশোনা দিয়ে কিন্তু বড় করছিলেন, আজকে যখনই দেখা গেল সে একটা 8-এ উঠেছে, 9-এ উঠেছে, গিয়ে কলেজে প্রদানপণ করেছে, তারপরেই আপনার এই সন্তানটি কিন্তু আজকে আপনার বাধ্যের বাইরে চলে যাচ্ছে। তো সেটার কারণ কিন্তু গুরুচণ্ডালের যোগের জন্যও হতে পারে অথবা কোনো অশুভ গ্রহের জন্যও হতে পারে। যদি মনে করেন হঠাৎ করে হয়েছে তাহলে জানবেন কোনো অশুভ দৃষ্টি কিন্তু ওর ছকের মধ্যে, ওর লগ্নের প্রতি কিন্তু দৃষ্টি শুরু করেছে। যদি হঠাৎ বেড়ে যায়, আমি যেটা বললাম রাহু হঠাৎ কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, আজকে নেই কালকে আছে, কালকে হয়ে গেছে, আজকে যে সুস্থ ছেলেটি রাস্তায় গেছে কাল আজকে গিয়ে অ্যাক্সিডেন্ট করে গেছে, এটা হঠাৎ ঘটিয়ে দিয়েছে, এটা কিন্তু রাহু আর মঙ্গল করাতে পারে। এই যে সংযোগগুলো আমাদের গুরুচণ্ডাল যোগ, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, গুরুচণ্ডাল যোগ কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। যদি বৃহস্পতি খুব পাওয়ারফুল জায়গায় থাকে বা সক্রিয় থাকে, শুভ অবস্থায় উচ্চস্থ অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু তার প্রভাব অতটা বিস্তার করতে পারে না। তেমনি এক একটা ঘরে এক এক রকম করে কিন্তু সে ক্ষতিগ্রস্ত করায়। ওভারঅল আপনাদের বলতে হয় রাহু চণ্ডাল যোগ কিন্তু মানুষের জীবনের একটা খারাপই যোগ বলা যেতে পারে। দর্শক বন্ধু, আজকের জায়গায় দাঁড়িয়ে দেখুন আপনি যেই সন্তানকে ঘিরে আপনার কিন্তু জীবনের একটা ভালো সাফল্যের জায়গা, সন্তানের সাফল্যের জায়গা, তাকে আমি বড় করব, তাকে মানুষের মতো মানুষ করব, তাকে উচ্চ বিদ্যা দেব, সেইগুলো হবে নাকি, সেই কারণগুলো কিন্তু আপনাদের যাচাই করতে হবে। আপনাদের হতাশা হওয়ার কোনো প্রয়োজন নেই। বাচ্চাটির জন্মশক, ডেট অফ বার্থ, টাইম, এগুলো যদি নিয়ে এসে কোনো জ্যোতিষ বন্ধুকে দেখান, ভালো জ্যোতিষ বন্ধুকে দেখান, আমাকে দেখাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো ভালো জ্যোতিষ বন্ধুকেই দেখাতে পারেন। আপনার বাচ্চার ছকে সে কোন দিকে পড়াশোনা করবে, কি নিয়ে পড়াশোনা করবে, কখন তার ভালো সময় আসবে, কখন তার দুঃসময় আসবে, কখন সে অসৎ সঙ্গের সাথে মিশে যেতে পারে, কখন তার শুভ সময়টা শুরু হবে, কখন সে চাকরি পাবে, কখন সে ভালো ব্যবসা করতে পারবে, কখন সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, কখন সে বিয়ের যোগ আসবে, কখন সে কী করবে। বিয়ের আগে যেমন আমাদের কিছু জিনিস দেখে নিতে হয়, সেই জিনিসগুলো দেখতেও আপনারা ভুলবেন না। যারা হচ্ছে
হয়তো আপনাদের সন্তান, মেয়ে সন্তান আছে অথবা ছেলে সন্তান আছে, তারা হয়তো ভাবছেন বিবাহ দেবেন, কিন্তু বিবাহ দেওয়ার আগে আমি সবাইকে বলি, আমার জটক নিয়ে একটা এপিসোড আছে, আপনারা সেটা দেখে নেবেন। জটকে আমি বলি যে জটক বিচার করলেই যে মানুষের সব সমস্যার সমাধান, জটকে যে 18 পয়েন্ট পেলে, 36টা গুণের মধ্যে 18 পয়েন্ট পেয়ে গেল মানে আপনার সন্তান, আপনি নিশ্চিত হয়ে গেলেন আপনার সন্তানের ডিভোর্স হবে না, আপনার সন্তানের অপমৃত্যু হবে না, আপনার সন্তানকে কেউ টপসার করবে না, আপনার শ্বশুরবাড়ির লোকেরা তাকে খারাপ চোখে দেখবে না, এটা কিন্তু বলা যাবে না। কারণ জটক বিচারে আমি এর আগেও বলেছি, জটক বিচার কিন্তু চন্দ্রকে ঘিরে বিচার হয়, 8টা কুটকে নিয়ে বিচার করা হয়। এই 8টা কুটকে বাদ দিয়েও আরও কিন্তু, চন্দ্রকে বাদ দিয়েও আরও কিন্তু বিচারের জায়গা রয়েছে, মানে তাদের দুইজনার হরোস্কোপের বিচারের কিন্তু জায়গা রয়েছে। কারণ 1টা গ্রহ হচ্ছে চন্দ্র, চন্দ্রকে ঘিরে হচ্ছে 8টা কুট বিচার, 8টা কুটের মধ্যে রয়েছে 36টা গুণ, সেই 36টা গুণকে বাদ দিয়েও কিন্তু 9টা গ্রহ রয়েছে। এই 9টা গ্রহের শুভ অশুভ এগুলো অবশ্যই বিচার করে বিবেচনা করে তবেই আপনারা কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হবেন। আর সেই সিদ্ধান্ত আপনাকে কে দেবে? সেই সিদ্ধান্ত দেবে কোনো ভালো অ্যাস্ট্রোলজার, কোনো ভালো জ্যোতিষ বন্ধু আপনাকে সেই সিদ্ধান্তে জায়গা পৌঁছাতে পারে। হয়তো এমন দেখা যায় যে হয়তো আপনার সন্তানকে আপনি বিবাহ দিয়ে ফেলেছেন, কিছুদিন ভালো ছিল, আজকে জায়গায় দাঁড়িয়ে সে আর ভালো নেই, সে আত্মহত্যা করতে পারলে বাঁচে, এরকম একটা পজিশন তৈরি হয়ে গেছে। আমি বলি না দর্শক বন্ধু, যদি আমার এই প্রোগ্রামটা আপনার চোখে পড়ে তাহলে আর আত্মহত্যার প্রয়োজন নেই, একবার আমার কাছে এসে অন্তত ডিসকাস করুন যে এই পজিশনের উপরে দাঁড়িয়ে আমি কোন দিকে গেলে আমার সঠিক হবে, আমি আপনাকে সেই রাস্তাটা দেখাতে সক্ষম হব। সেই জন্য জ্যোতিষ বন্ধু বলছি, প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড মানুষের জীবনের মূল্যবান, সেই মূল্যবান সময়টুকুকে আপনি কিন্তু একদমই নষ্ট করবেন না। আপনি হয়তো কোনো ব্যবসায় যাচ্ছেন, ব্যবসাটাকে কেউ কত ক্ষতি করে দিয়েছে, আপনি হয়তো একটা বাস্তুর উপরে ব্যবসাটা আপনাকে দাঁড় করিয়েছেন, তিলে তিলে আপনার এই ব্যবসাটাকে বড় করেছেন, বা আপনার ফ্যামিলির উত্তরাধিকার সূত্রে আপনি ওই ব্যবসাটা পেয়েছেন, ব্যবসাটা হয়তো ভালো কিছুদিন চলছিল, আজকে কিন্তু আর ব্যবসাটা আপনার ভালো চলছে না। এর কারণ কি? এর কারণ প্রথম কারণ হচ্ছে দর্শক বন্ধু, আপনার ছকটাকে বিচার করে দেখতে হবে। হয়তো আপনি ওই ব্যবসাটা যখন ফ্যামিলির হাত থেকে আপনি নিয়েছেন, বা আপনার বাবার হাত থেকে নিয়েছেন, ভাইয়ের হাত থেকে নিয়েছেন, আপনার ঠাকুরদাদার হাত থেকে নিয়েছেন, তখন হয়তো আপনার দশা কিন্তু আপনাকে সাপোর্ট করে গেছে। কারণ এক একটা দশার তো এক একটা টাইম আছে, যেমন বৃহস্পতির দশা যদি হয় তাহলে আপনার 16 বছর ক্রস করে যাবে, শনির দশা যদি হয় তাহলে আপনার 19 বছর ক্রস করে যাবে, শুক্রের দশা যদি হয় 20 বছর ক্রস করে যাবে, বুধের দশা যদি হয় তাহলে আপনার 17 বছর ক্রস করে যাবে। এইভাবে এক একটা দশার তো টাইম অফ পিরিয়ড আছে, হয়তো যেই টাইমে আপনি ব্যবসাটাকে হ্যান্ড ওভার নিয়েছেন সেই সময় আপনার দশা, অন্তর্দশা আপনাকে ভালো সাপোর্ট করেছে। যখন মাত্র আপনার ওই দশাটা ক্রস করে অন্য দশায় প্রবেশ করেছে, তখন দেখা গেল আপনার ব্যবসাটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আপনি কিন্তু নিচের দিকে চলে যাচ্ছেন। তবে দর্শক বন্ধু, ভয়ের কোনো কারণ নেই, আমি আছি আপনাদের জন্য, আপনারা একদম ভয় পেবেন না। শুধু আমি একটা কথা সব সময় বলে থাকি, আপনারা ভয় না পেয়ে, চিন্তা ভাবনা না করে, সময় নষ্ট না করে একবার আপনার হরোস্কোপটাকে বিচার করে নিন। আরেকটা দিক রয়েছে, দেখা গেল ওই ব্যবসাটাই আপনার সঠিক চলছে, ভালো চলছে, কিন্তু আপনার গৃহে, আপনার ব্যবসার মধ্যে হয়তো এমন কেউ আছে আপনাকে হিংসা করতে শুরু করে দিয়েছে। সেই হিংসা শুরু করতে গিয়ে আপনার ক্ষতির চিন্তা ভাবনা যখন সে মাথায় নিয়ে নিয়েছে, তখন হয়তো আপনার ওই ব্যবসার উপরে কোনো তন্ত্রক্রিয়া করে দিয়েছে। সেই তন্ত্রক্রিয়ার জন্য আপনি দিনে দিনে ধীরে ধীরে আস্তে আস্তে আপনি কিন্তু ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছেন। কিন্তু সেই জিনিসটা কে বিচার করবে, কেন হয়েছে, এই বিচার কে করবে? এই বিচার কিন্তু গুরুদেব অমিত শাস্ত্রী করে দেখিয়ে দেবে যে আপনি যে ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছেন, সেই ধ্বংসের মুখ থেকে আপনাকে কিন্তু হাত ধরে টেনে কিন্তু আমি আপনাকে সঠিক রাস্তায় আবার চলতে সাহায্য করে দিতে পারি। তবে যদি দর্শক বন্ধু কেউ আমার এই অনুষ্ঠান চোখে পড়ে থাকে, দেখে থাকেন,
তাদেরকে বলবো যদি আসার জন্য চিন্তা করে থাকেন, আপনার মানসিক দিক থেকে যদি চিন্তা করে থাকেন যে আমার ব্যবসা আজকে ভালো আছে কালকেও ভালো থাকবে, এইটা কিন্তু আপনি বলতে পারেন না। শুধু ব্যবসা যাদের খারাপ আছে তারাই যে আমার কাছে আসবেন সেটা নয়, আজকে যে রাজা আছে কালকে সে ভিখারি হতে পারে। আপনার এই রাজত্বকে রক্ষা করবার জন্য এই যে আপনার ব্যবসাটাকে, আপনার প্রতিষ্ঠানটাকে আপনি আপনার ক্ষমতা দিয়ে ধরে রাখার জন্য আপনি কিন্তু আপনার জন্মছক, আপনার হরোস্কোপটাকে সঠিকভাবে বিচার করে নিন। বিচার করে নিয়ে দেখে নিন যে আগামী দিন কোথায় আপনি হোঁচট খাবেন কিনা। আমরা কিন্তু তাহলে জানতে পেরে যাব যে আমাদের এই অসুবিধার জায়গাগুলো আমার কাছে এগিয়ে আসছে, তার আগেই আমি কিন্তু সচেতন হয়ে যাব, তার আগেই আমি কিন্তু ওই জায়গাটাকে গার্ড করে দেব যেন আমার সেই দুর্দিনটা আমাকে দেখতে না হয়। আমার এই শুভ সময়টা, আমি যে ভালো আছি, আমার যে ব্যবসাটা ভালো চলছে, সেই ব্যবসাটা যেন দীর্ঘদিন ধরে ভালো চলে, সেইভাবেই আপনাকে কিন্তু প্রিপারেশান এখন থেকেই নিয়ে রাখতে হবে। আপনি তো বলতে পারেন না যে ভাগ্যের চাকা আপনাকে কোন দিকে ঘুরিয়ে নিয়ে যাবে, আপনাকে কি উঁচুতে নিয়ে যাবে না নিচুতে নিয়ে যাবে, তো সেই কথাটা কে বলবে? সেটা একজন সঠিক পথ প্রদর্শক লোকেই বলতে পারবে। সেটা বলতে পারবে একজন জ্যোতিষ ভালো বন্ধুই আপনাকে বলতে পারবে যে আপনি কোন রাস্তা, কোন ব্যবসায় গেলে আপনি আপনার জীবনের সফলতা পাবেন, কোন দিক করে আপনি বসলে আপনার ব্যবসার প্রতিষ্ঠানটা ভালো চলবে, কোন দিকে আপনি কি রেখে ব্যবসা করলে আপনার ব্যবসাটা ভালো চলবে, কোন দিকটা কিভাবে রাখতে হবে, কোন জিনিসগুলো কিভাবে সাজাতে হবে, সেটা আপনাকে কে নির্দেশ করবে? সেটা নির্দেশ করবে একটা ভালো জ্যোতিষ বন্ধুই আপনাকে নির্দেশ করতে পারে, যিনি বাস্তু জানেন, যিনি তন্ত্র জানেন, যিনি হস্তরেখা দেখতে জানেন, যিনি বিভিন্ন বিদ্যায় পারদর্শী, সেই রকম লোকের কাছে আপনাকে চয়েস করে যেতে হবে। যদি যেতে পারেন তাহলে কিন্তু আশা করি আপনার চিন্তার আর কোনো কারণ থাকবে না। জ্যোতিষ দর্শক বন্ধু, আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা সন্তানের বিবাহ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন যে আমার সন্তান বড় শিক্ষিত, আমার সন্তান চাকরি করে, আমার সন্তান দেখতে সুন্দর, সবই রয়েছে গুণ, কিন্তু তারপরেও কিন্তু বিবাহ হচ্ছে না। কেন হচ্ছে না জ্যোতিষ বন্ধু? কেন হচ্ছে না দর্শক বন্ধু? তার কারণ হচ্ছে হয়তো বা ছকের কোনো এক জায়গায় ডিস্টার্ব রয়েছে, সপ্তম পতি হয়তো কোনো কারণে পীড়িত হয়ে গেছে। সেই পীড়িত জায়গাটাকে আমরা যেমন অসুস্থ হলে ওষুধ খেয়ে আমরা ডাক্তারের কাছে গিয়ে অসুখটা সারিয়ে নিই, তেমনি দর্শক বন্ধু আপনাদের গ্রহ যখন পীড়িত হয় তখন কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সেই গ্রহের প্রতিকারটা করে বিচার বিবেচনা করে দশা অন্তর্দশাগুলোকে দেখে দেখা গেলো আপনার সন্তানের যেই দশা চলছে বা যে অন্তর্দশা চলছে বিবাহের জন্য সেটা এখনো সাপোর্ট করেনি। কারণ বিবাহের জন্য কিছু জিনিস সাপোর্ট করতে হয়, না হলে বিবাহ হয় না। সেটা কি ধরনের বিবাহ, প্রেম বিবাহ না দেখে শুনে সোশ্যাল ম্যারেজ, কী টাইপের বিবাহ, সেগুলো কিন্তু বিচার করেই বলা যায়। দেখা গেল আপনাদের বিবাহের জন্য যে গ্রহগুলো সাপোর্ট করা দরকার, যে হাউসগুলো সাপোর্ট করা দরকার, সেইটার কোনো একটা জায়গা ভালো সাপোর্ট করছে না। হয়তো যোগটা সৃষ্টি হয়েছে কোথায়, কিন্তু একটুখানির জন্য আটকে গেছে। আমাদের বিবাহের জন্য যেমন আত্মীয়কে প্রয়োজন হয়, একটা ফ্যামিলির সাথে আরেকটা ফ্যামিলির আত্মীয়তার সৃষ্টি হয়, এই আত্মীয়তার সৃষ্টির জন্য আমরা কি করি, আমরা জ্যোতিষ বন্ধুরা দ্বিতীয় ঘরটাকে বিচার করি যে আপনি আপনার সন্তানটাকে যেখানে তুলে দেবেন, যার সাথে আপনি আত্মীয়তা করতে যাচ্ছেন সেই ফ্যামিলিটা আপনার ফ্যামিলির সাথে, আপনার সন্তানের সাথে, আপনার যে যিনি জামাই হবেন বা আপনার যিনি বৌমা হবেন তার সাথে আপনাদের কেমন বর্ণিং হবে, আপনাদের সাথে কি তার ভালোবাসা ভালো থাকবে, মিলেমিশে আপনারা কি চলতে পারবেন। কারণ বিবাহ তো কিছু সময়ের জন্য নয় দর্শক বন্ধু, অনেক বড় একটা বিষয়, একটা জীবনের বিষয়, দুটো ফ্যামিলির বিষয়, দুটো প্রাণের বিষয়, সেই বিষয়টাকে কিন্তু সহজভাবে নিলে হবে না। এই এই জিনিসটাকে কিন্তু একদমই সিরিয়াসভাবে আমাদের নিতে হবে। যখনই আমরা দেখব কোথায় বিবাহ জায়গা আটকে গেছে বা বিবাহ দেওয়ার পূর্বে আমাদের এই খুঁটিনাটি জিনিসগুলোকে কিন্তু ভালো করে দর্শক বন্ধু দেখতে হবে। যদি এরকম ঘটনা আপনার ফ্যামিলিতে হয়, যদি আপনার সন্তানের ক্ষেত্রে হয় যে আপনার সন্তানের সব ঠিক থাকা সত্ত্বেও কিন্তু বিবাহটা আর কিন্তু হচ্ছে না, হয়তো
হয়তো আপনার বাড়িতে বরের লোকেরা এসে দেখাশোনা করে যাচ্ছে, আপনার ঘরে বসে আপনাকে বলে যাচ্ছে যে না আমাদের কিন্তু পাত্রী পছন্দ, কি পাত্র পছন্দ। কিন্তু এই পাত্রী পাত্রী পছন্দ বলার পরে বাড়ি চলে গেল, বাড়ি গিয়ে আর আপনাকে খবর দিচ্ছে না, আপনাকে আর কিন্তু খবর দিচ্ছে না কবে কি হবে না হবে, আপনি কিন্তু উদ্বিগ্ন হয়ে উঠছেন যে এইরকম কেন হলো। তারপরেও হয়তো আবার কোনো এক ফ্যামিলির সামনে আপনার সন্তানটাকে বসিয়েছেন, এইভাবে বসাতে বসাতে হয়তো আপনার সন্তানটা বিরক্ত হয়ে যাচ্ছে যে এইভাবে আমার হয়তো বিয়ে হবে না, সে কিন্তু দিনের পর দিন ভেঙে পড়ছে। এই ভেঙে পড়ার জায়গা থেকে কিন্তু তাকে বের করা যাবে, তাকে সূক্ষ্ম বিচারের মাধ্যমে বের করা যাবে। দেখা যাবে যে ওর বিবাহটা কেউ আটকিয়ে রেখেছে নাকি। এমনও দেখা গিয়েছে অনেক সময় সব কিছু ঠিক থাকা সত্ত্বেও বিবাহ কিন্তু আটকে আছে, কিন্তু কেন, হয়তো কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যম দিয়ে তার বিবাহটাকে আটকিয়ে রেখেছে। যেমন বিবাহ বিচার করতে গেলে আমার জ্যোতিষ বন্ধুরা বলেন যে আপনার মাঙ্গলিক আছে, আপনার কালসর্প আছে, আপনার গুরুচণ্ডাল আছে, আপনার এই যোগ আছে, আপনার সেই যোগ আছে, হয়তো এরকম কোনো যোগও থাকতে পারে তার জন্য আটকে যেতে পারে। হয়তো বা আপনার সেই সন্তানটিকে কেউ খারাপ করে রেখেছে, যে খারাপের জন্য হয়তো আপনার সন্তানের জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য দুষ্ট বুদ্ধি দিয়ে আপনার সন্তানটাকে তন্ত্রক্রিয়া করে রেখেছে। সেই জন্য দর্শক বন্ধু, দেরি নয়, দেরি করবেন না, দেরি যেখানেই করবেন সেখানেই কিন্তু আপনি পিছিয়ে পড়তে হবে, কারণ আর দেরি করার যুগ এখন নয়, আমরা সবাই কিন্তু ধীরে ধীরে পাস্ট হয়েছি। দেখুন দর্শক বন্ধু, আপনাদের একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, আপনারা যেমন আপডেশন হচ্ছেন সব কিছুই পৃথিবীর আপডেট হয়। দেখুন আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর আমরা পিছিয়ে যাই, যখন আমরা দেখেছি যে মোবাইল, আজকে তো দেখুন আমরাও বলি যে আপনারা আমার মোবাইল দিয়ে আমার সাথে সংযোগ করবেন, মোবাইলের সাথে কথা বলবেন, মোবাইলে বুকিং করবেন, এই যে মোবাইলের যুগ যখন ছিল না তখনও কিন্তু আমরা চলেছি। আজকে মোবাইল এসেছে, মোবাইলের মধ্যে আপডেশন এসেছে, প্রথম যখন আমরা মোবাইল ব্যবহার করতাম তখন একটা অ্যান্টেনা লাগানো ছিল, বটম সিস্টেম ছিল, আপনারা ওটাই ব্যবহার করেছেন। আজকে কি হয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল এসে গেছে। মোবাইলের আগের জমানায় যদি আমি একটু ফিরে যাই, তখন দেখা যাচ্ছিল যে এক একটা জায়গায় ল্যান্ড ফোন রয়েছে, সেই ল্যান্ড ফোনের মাধ্যমে কিন্তু আমরা কথা বলতাম, হয়তো এক একটা বুথ রয়েছে, সেই বুথে গিয়ে লাইন দিয়েও কথা বলতে অনেককেই আমরা দেখেছি। আমি নিজেও এক সময় ল্যান্ড ফোন ছিল না আমার বাড়িতে, আমি কিন্তু বুথে গিয়ে কথা বলতাম, দূর দূরান্তে যখন কথা বলতে হতো, প্রয়োজন হতো, তখন কিন্তু ল্যান্ড ফোনের মাধ্যমেই কথা বলতাম, স্টুডিও বুথে গিয়ে কথা বলতাম, তখন আমাদের লাইন দিয়ে যেতে হতো সেই স্টুডিও বুথে। এই কথাটা আজকে কেন বলছি, এই কথাটা এই জন্যই বলছি যে আমরা স্টুডিও বুথে গিয়ে লাইন দিয়ে কথাও বলেছি, আজকে কিন্তু এক একজনের পকেটে 5-10টাও ফোন দেখা যাচ্ছে, কারণ আমাদের পরিবর্তন ঘটেছে, সব কিছুর পরিবর্তন আছে, সেই পরিবর্তনের আলোতে আমরা এসে গেছি। এই পরিবর্তনের মধ্যে আপনাকেও পরিবর্তন করতে, আপনি কিন্তু থেমে গেলে কিন্তু পরিবর্তন আপনার মধ্যে কিন্তু পিছিয়ে যাবে, আর এই পরিবর্তন যদি আপনার মধ্যে পিছিয়ে যায় তাহলে কিন্তু আপনি কিন্তু সমাজের, সভ্য সমাজের থেকেও কিন্তু আপনি পিছিয়ে যাবেন, আপনার ফ্যামিলি পিছিয়ে যাবে, আপনার জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন আজকে থেকে যখন 20 বছর আগে আমরা এটা দেখেছি যে আজকে স্টুডিও বুথগুলো আমাদেরকে ফোন করতে সাহায্য করত, আজকে কিন্তু পকেটে পকেটে কিন্তু ফোন আসার ফলে স্টুডিও বুথগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। কেউ কেউ হয়তো স্টুডিও বুথ বন্ধ হয়ে যাওয়ার কারণে সে একটু আপডেশন নিয়েছে, কী করেছে, মোবাইলগুলোকে রিচার্জ করতে শুরু করে দিয়েছে। আজকে যখন এই মোবাইলের রিচার্জও মোবাইলে এসে গেছে, আপনি আপনার মোবাইল থেকেই রিচার্জ করতে পারেন, আপনার মোবাইল থেকে আপনি মানি ট্রান্সফার করতে পারেন, আপনার মোবাইল থেকে আপনি ফোন বিল দিতে পারেন, আপনার কারেন্ট বিল দিতে পারেন, আপনার যাবতীয় সমস্যা কিন্তু মোবাইল থেকে আপনি সারতে পারেন। তার মানে কি, আপডেট হয়েছে। আপনি যদি বটম সিস্টেম মোবাইল নিয়ে এখন ঘোরেন তাহলে এই কাজগুলো আপনি করতে পারবেন না, তাহলে কি হবে, আপনাকে আপডেশন নিতে হবে। তেমনি আপনার এই আপডেশনের জন্য, আপনার এই দ্রুত এগিয়ে যাওয়ার জন্য পথ প্রদর্শক হিসাবে গুরুদেব অমিশাস্ত্রী আপনাদের সাথে সবসময় থাকছে, সবসময় আছে। একটি ফোন করুন আর যোগাযোগ করুন, চলে আসুন চেম্বারে, আপনার জীবনের যে সমস্যা সেই সমস্যার অন্ধকার থেকে আপনাকে আলোর দিকে বের করে দেওয়ার রাস্তা কিন্তু আমি খুলে দেব, এটা কিন্তু আপনাদের কথা দিচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই বলেন, গুরুদেব অমিশাস্ত্রী আপনি তো বিভিন্ন পেপার পঞ্জিকা বিভিন্ন জায়গায় অ্যাড দেন, বশীকরণ করেন, আপনি দ্রুত সমাধান করেন,
হ্যাঁ আমি দ্রুত সমাধান করি। জিন কালাজাদক গুপ্তবিদ্যার মাধ্যমে কিন্তু আমি করি, এটা আপনার বিভিন্ন পঞ্জিকাতেই পাবেন, যে কোনো পঞ্জিকা খুললেই আমাকে পেয়ে যাবেন, সেখানে কিন্তু ডিটেলস আমার লেখা আছে। আবার যারা হচ্ছে ইউটিউব ব্যবহার করেন, ইউটিউবে কিন্তু গুরুদেব অমিত শাস্ত্রী বলে সার্চ করলে সেখানেও কিন্তু আপনি কিছু ভিডিওস পেয়ে যাবেন, কিছু প্রোগ্রাম পেয়ে যাবেন, সেখান থেকেও আমাকে আপনারা দেখতে পারেন যদি সম্ভব হয়, যদি আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগে, যদি আপনাদের মনের কথা বলে থাকি, যদি আপনাদের মনের মানুষ হয়ে থাকি, তাহলে আমার ইউটিউব চ্যানেলের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব শেয়ার করে নেবেন। আজকের স্বল্প সময়, সময়ের আস্তে আস্তে কিন্তু এগিয়ে চলেছে সামনের দিকে, হয়তো আর বেশিক্ষণ আমার হাতে সময় নেই, আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে আপনাদেরকে আবারও বলে যাই, আপনারা কিন্তু নিজের আগে সচেতন হন, সচেতন সচেতনতা আপনার মধ্যে বাড়াতে হবে। আপনি যদি সচেতন হন, আপনার সন্তান সচেতন হবে, আপনার সন্তানের সচেতনতা আগামী দিনের আপনার কিন্তু ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ। আজকে দেখুন আপনার সন্তানকে হয়তো আপনি স্কুলে পাঠাচ্ছেন, একটা ভালো স্কুলের চিন্তাভাবনা করছেন, এখন অনেকেই চিন্তাভাবনা করে আমার ছেলেটি একটু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, আমার ছেলেটি একটা ভালো জায়গায় পড়বে, এটা সব বাবা মারেরই কিন্তু চিন্তাভাবনা। এই চিন্তাভাবনা তো অবশ্যই ভালো, কিন্তু আপনার সন্তানটি যেখানে পাঠাচ্ছেন সে কি এটাকে ক্যারি করতে পারবে, এটা কি কখনো ভেবে দেখেছেন, নাকি ওকে জোর করে আপনি বোঝা চাপিয়ে দিচ্ছেন? যদি বোঝা জোর করে চাপিয়ে দেন, এক সময় কিন্তু ও ক্যারি করতে পারবে না, এক সময় কিন্তু ও থেমে যাবে, ও কিন্তু মুখ থুবড়ে পড়বে, ওর কিন্তু ব্রেন ক্র্যাশ করতে পারবে না। সেই জন্য বলি যথেষ্ট বন্ধু, আপনারা কিন্তু যাই কিছু করুন, ভাবার আগে চিন্তার আগে কিন্তু এগুলাকে ভালো করে জেনে নিন, জেনে শুনে বুঝে একটা কাজ করতে যান। কোন সাবজেক্ট নিয়ে বাচ্চাটা পড়বে, কি নিয়ে পড়া উচিত, কোন দিকে ও মুখ করে পড়া উচিত, কীরকম পরিবেশে ওকে রাখা উচিত, কোন কালারটা ও শুট করবে না করবে, এই যে খুঁটিনাটি বিষয়, এটা কিন্তু এক দুটো কথায় কিন্তু আমি আপনাদের বুঝাতে পারবো না। এটার জন্য প্রয়োজন হচ্ছে আপনাদের নিজেদের যার যার জাতক জাতিকার ছক নিয়ে আসা, ডেট অফ বার্থ নিয়ে আসা, ডেট অফ বার্থের মাধ্যমেই কিন্তু এগুলো বলা যাবে, সূক্ষ্ম সূক্ষ্মভাবে বিচার করা যাবে, সে প্রাইমারি প্রি প্রাইমারি উচ্চ বিদ্যা পিএইচডি যাই বলুন, যে কোনো শিক্ষাই বলুন, সেখানে সে সফলতা পাবে নাকি, সেখানে তার কি পজিশন আছে, যেটা নিয়ে ও এগুতে চাচ্ছে সেটা কি আদৌ ওর পক্ষে সম্ভব হবে, সেটা হচ্ছে বড় প্রশ্নের জায়গা। সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যই রয়েছি আমি। আর যারা বাস্তু নিয়ে ভাবছেন, যারা ব্যবসা নিয়ে ভাবছেন, যারা বিদ্যা নিয়ে ভাবছেন, যারা অর্থ নিয়ে ভাবছেন, যারা অন্য কোনো সমস্যার জন্য ভাবছেন, প্রেম প্রীতি ভালোবাসা তৃতীয় ব্যক্তির প্রবেশ, এরকম যে কোনো বহু বহু সমস্যা আমাদের প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমাদের সামনে এসে খাড়া হয়ে যায়, মামলা মকদ্দমা জর্জরিত হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, আমরা কোথায় যাব, কার কাছে যাব, কি করব, কখন কি করা উচিত, আমাদের কিন্তু ব্রেনে সেটা কাজ করে না। তো এই দিশেহারা শেষ সম্বল কিন্তু গুরুদেব অমিত শাস্ত্রী আপনাদের জন্যই থাকে। আমি সব অনুষ্ঠানেই বলি, যেখানে সব দরজা বন্ধ হয়ে যাবে, যেখানে আপনি সবার কাছে ফেল হয়ে যাবে, তখন কিন্তু আমি আছি আপনাদের সাথে। তো আজকে দর্শক বন্ধু, সময়ের শেষ পর্যায়ে আমি এসে গেছি, এখনকার মতো আপনাদের কাছে বিদায় নিতেই হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা, জয় মা, জয় মা।